শুভ নববর্ষ বন্ধুরা, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের বিষয়, ফলমাছির হাত থেকে কিভাবে আমরা আমাদের বাগানের ফলকে সুরক্ষিত রাখব। তো বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো কোনো রকম কীটনাশক স্প্রে না করেও গাছের ফলকে কী করে ফলমাছির হাত থেকে সুরক্ষিত রাখা যায়, তারই একটি ছোট্ট প্রয়াস আজ আমি আপনাদের সামনে তুলে ধরব। তো বন্ধুরা, ভিডিওটি দেখার পরে অবশ্যই একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিও বানানোর আগ্রহ অনেকাংশে বাড়িয়ে দেয়। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক আমি কী ব্যবস্থাপনা নিচ্ছি আমার এই ছোট্ট ছোট্ট জামরুলগুলোকে ফলমাছির হাত থেকে বাঁচাবার জন্য। খুবই সাধারণ উপায়ে খুব সহজেই এই ফলমাছি দমন হবে। কিভাবে হবে জানতে হলে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা ফেরোমন ফাঁদ নিয়েছি। তো এর মধ্যে, এই প্যাকেটের মধ্যে একটা তীব্র গন্ধযুক্ত ঝাঁঝালো গন্ধ, বেশ এই বিস্কুট মতো আছে। এটার উপর দিকে একটা ছিদ্র আছে, সেই ছিদ্রে সুতোটা গলিয়ে ঢাকনার মধ্যে দিয়ে সেট করে দিতে হবে। তা আপনারা এইভাবেই করে নেবেন, খুবই সহজ পদ্ধতিতে। আমি এটাকে সেট করে নিচ্ছি। তো সেট করার পর বন্ধুরা, এটাকে আমি গাছে বেঁধে দেব। এই তীব্র ঝাঁঝালো গন্ধে আকৃষ্ট হয়ে মাছিরা এর মধ্যে ঢুকবে আর মারা পড়ে যাবে। তো আমি এটাকে গাছে বেঁধে দিচ্ছি। সকালবেলা বাঁধলাম, 6 ঘন্টা পর আমি ফিরে এলাম, দেখবো এতে কতটা মাছি পড়েছে। তাহলে রোজ বাগানে যে এত মাছি আসে আমরা তো এমনি বুঝতেই পারি না যে এতগুলো মাছি এর মধ্যে আটকা পড়েছে। দেখুন কি পরিমাণ মাছি এর মধ্যে পড়েছে মাত্র 6 ঘন্টায়। ছয় ঘন্টা পর দেখবো এতে কতটা মাছি আটকা পড়ে মারা গেছে, আমিও দেখব এবং আপনাদেরকেও দেখাবো। তো দেখতেই পাচ্ছেন বেশ অনেকটাই মাছি মারা পড়েছে। তো বন্ধুরা, আপনাদের যদি ফল বা সবজি, যেমন লাউ, কুমড়ো, ঝিঙে, করলা, যে কোনো ফল বা সবজি থেকে থাকে, তো আপনারা এটা নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন। এর দামটাও যে খুব বেশি তাও না, আমার এটা 70 টাকা নিয়েছে। এটা 40 থেকে 45 দিন পর্যন্ত ব্যবহার করা যায়। বর্তমানে ফলমাছি হলো একটি খুবই ক্ষতিকারক মাছি, এর থেকে রেহাই পাবার জন্য আমি এই ফাঁদ ব্যবহার করেছি, যাতে এর আক্রমণের ফলে ফসলের কোনোরূপ ব্যাঘাত না ঘটে। বিনা ওষুধে কিভাবে ফলমাছি দমন করা যায় তারই সহজ পদ্ধতি আপনাদের কাছে তুলে ধরলাম ভিডিওর মাধ্যমে। আশা করি এতে আপনারা নিশ্চয়ই উপকৃত হবেন। এত সুন্দর ফলগুলো যদি মাছি পোকায় আক্রান্ত হয়, তো এর থেকে একটা ফলও আমরা খেতে পারবো না, সব ফেলে দিতে হবে। এত পরিশ্রম করে বাগান তৈরি করে সেই বাগানের ফল যদি খেতে না পারা যায়, তার থেকে দুঃখের বিষয় আর কী বা থাকতে পারে। আমরা যারা বাগান করি সকলেই জানি একটা গাছের পিছনে কতটা শ্রম ব্যয় করতে হয় গাছে কিছু ফল ধরানোর জন্য। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি
সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।